नमस्कार आपुनी जदि भूलते दुखन पैन कार्ड बनाय पेलाले तेनेका क्षेत्रत एखन पैन कार्ड आपुनी सरेंडर करि दिबो आरो जदि सरेंडर नकरे तेनेकत आपुनी दुखन पैन कार्ड रखार कारणे 10000 टका जरिमाना आरो आपुनार जेलु हबो पारे आपुनी जेते प्रथम पैन कार्ड खन आवेदन करिसिल आरो तेते आपुनार घर लेके फिजिकल पैन कार्ड एखन आइसिल हे पैन कार्ड खनर कभरा भितरते एखन नोटिस आपुनी देखिबोले पाइसिल जिखन नोटिसत आपुनार लिखा आसे जे आपुनी एखन पैन कार्डर बाहिरे आपुनी दुखन पैन कार्ड जदि राखे ते आपुनार 10000 टका जरिमाना हबो हे कारणे आपुनी जरिमाना नहुवार आगते आपुनी भूलते जदि दुखन पैन कार्ड आवेदन करिसिले तारे एखन पैन कार्ड আপনি সারেন্ডার করে দিব আর সেই এখন প্যান কার্ডখন আপনি সারেন্ডার কেনে করব সকলোখিনি স্টেপ আপনার ভিডিওটোর শেষলৈকে চাব মই দেখুৱাই দিম কেনে আপনি সারেন্ডার করিব পারে সারেন্ডার আপনি অনলাইন করিব নোৱাৰে অফলাইনে করিব লাগিব সেখানে আপনি সারেন্ডার অফলাইন কেনে করিব সেই প্রক্রিয়াটো আপনাক মই স্ক্রিনতেই দেখুৱাই দিম আর আপনি ইমেল কেনে করিব দরখাস্তখন কেনে লিখিব সকলোখিনি আপনাক মই স্ক্রিনত দেখুৱাই দিম ইয়ার কারণে আপনি ভিডিওটো শেষলৈকে চাব লাগিব আর যদি আপনার দুইখন প্যান কার্ডতে আধার কার্ড লিংক আছে প্রথমে আপনি আপনার আধার কার্ডখন ডি লিংক করিব লাগিব ইয়ার কারণে আপনি স্ক্রিনত এটা ইমেল আইডি দেখিবলৈ পাইছে সেই ইমেল আইডিটো ইমেল করে আপনি প্রথমে আপনার প্যান কার্ডখন ডি লিঙ্ক করে লব ইমেল করার পিছত আপনার আরো একটা স্টেপ আছে সেই স্টেপটো মই আপনাকে শেষলৈকে চাব আপনি দেখুৱাই দিম প্রথমে আপনি আপনার ইমেল আইটো ওপেন করে লব ইমেল আইটো ওপেন হওয়ার পিছত আপনি কম্পিউটার ইমেলত ক্লিক করে দিব ইয়াত আপনার যেটো স্ক্রিনত আপনি ইমেল আইডি দেখিবলৈ পাইছে সেই ইমেল আইটো ইয়াত টাইপ করে দিব ইয়াত আপনি কোণত যদি ক্লিক করে আপনার স্ক্রিনখন ডাঙর হয়ে যাব স্ক্রিনখন আপনি ডাঙর করে লব পারে ইয়াত আপনি সেই ইমেল আইটো বহাই দিব ইয়াত আপনি সাবজেক্টটো বহাই দিব আর ইয়াত যেটো ইমেল করবলগী আছে সেই ইমেলটো আপনি টাইপ করে দিব এনেকে আপনি রিকুয়েস্ট ফর সারেন্ডার অফ ডুপ্লিকেট প্যান কার্ড ইয়াত আপনি সাবজেক্ট টাইপ করে দিব ইয়ার পিছত মই আপনার ডেমো কারণে এখন অ্যাপ্লিকেশন লিখি থাকা আছে এই অ্যাপ্লিকেশনখানে আপনি হাতে টাইপ করে আপনি ইমেল করব পারিব ইয়াত আপনি খালি কিছু চেঞ্জ করব লাগিব সেই চেঞ্জ খিনি হল আপনি আপনার নামটো লিখি দিব মই এখানে নামটো লিখাই নাই ইয়াত আপনি নামটো লিখিব ইয়াত আপনি এড্রেস লিখিব ইয়াত আপনি সম্পূর্ণ এড্রেসটো লিখি দিব সিটি স্টেট আপনার পিনকোড সকলোখিনি লিখি দিব ইয়ার পিছত আপনার ইমেল আইডি লিখি দিব ইয়ার পিছত আপনি আপনার ফোন নম্বরটো লিখি দিব ইয়াত আপনি যেদিনা ইমেল করব সেইদিনা আপনার ডেটটো লিখি দিব ইয়াত আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটো লিখাই আছে ইয়াত আপনার এড্রেসটো লিখি দিব যেটো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টৰ এড্রেস হয় সেই এড্রেসটোকে আপনি লিখি দিব ইয়ার পিছত আপনার সাবজেক্টটো আহি গেছে সাবজেক্টত আপনি যেটো উপর লিখিছে সেইটো আপনি ইয়াত সাবজেক্টত বহাই দিয়া আছে এটোই আপনি বহাই দিব পারে ইয়ার পিছত আপনার লেটারখন আপনি লিখি দিব এনেকে ইয়াত অকমান যদি আপনি চেঞ্জ করিম বুলি ভাবে তে আপনি চেঞ্জ করে লব ইয়ার পিছত আপনার প্যান কার্ডৰ ডিটেলস খিনি আপনি বহাই দিব ইয়াত আপনি প্রথম প্যান কার্ডৰ ডিটেলসটো বহাই দিব প্রথমে আপনি প্যান কার্ড নাম্বারটো বহাই দিব আপনার প্রথম প্যান কার্ড যিখন বনাইছিলে সেই প্যান কার্ডখনৰ নম্বৰটো ইয়াত বহাই দিব আৰু সেই নামটোই আপনি তলত বহাই দিব ইয়াত আপনার ডেট অফ বার্থটো বহাই দিব ইয়ার পিছত দ্বিতীয় প্যান কার্ডখন আপনি নম্বৰটো বহাই দিব ইয়াত আপনার দ্বিতীয় প্যান কার্ডখনৰ নামটো বহাই দিব ইয়াত আপনার দ্বিতীয় প্যান কার্ডখনৰ ডেট অফ বার্থটো বহাই দিব ইয়ার পিছত তলর যিখন লিখা আছে এইখন আপনি ভালকে পড়ি লব আর ইয়াত যদি কিবা সলনি করবলগীয়া আছে আপনি সলনি করে লব আর যদি একো নকয় তে আপনি এইখনত আপনি অকমান সলনি করব যেটো নেকি প্যান কার্ড নম্বর ইয়াত দেখিবলে পাইছে যিখন নেকি আপনি সারেন্ডার করব মানে প্রথমখন করব না দ্বিতীয় প্যান কার্ডখন করব সারেন্ডার সেটো আপনি প্রথমে ডিসাইড করে লব এখানে যদি আপনি প্রথম প্যান কার্ডখন সারেন্ডার করিম লৈছে তে আপনি ইয়াত আপনি প্রথম প্যান কার্ডৰ নম্বৰটো লিখি দিব আর যদি আপনি দ্বিতীয় প্যান কার্ডখন সারেন্ডার করিম লৈছে তে আপনি দ্বিতীয় প্যান কার্ডৰ নম্বৰটো আপনি ইয়াত লিখি দিব বাকিখিনি আপনার এনেকে আপনি পড়ি চাব ইয়ার পিছত আপনার সম্পূর্ণ নেমটো আপনি লিখি দিব আর ইয়াত আপনি যেটো প্যান কার্ডত সহি আছে সেই সহিটো আপনি সিগনেচার করে দিব যদি প্যান কার্ডত আপনার শর্ট নেম লিখা আছে আপনি শর্ট নেম লিখিব উপরতো আপনি ফুল নেম লিখিব যদি প্যান কার্ডত আপনার শর্ট সিগনেচার করা আছে তে শর্ট নেমটো আপনি ইয়াত লিখি দিব ইয়ার পিছত আপনি অকমান তললে কইলে দেখিবলে পাইছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টত আপনি ক্লিক করিব ক্লিক করে আপনার প্রথম প্যান কার্ডখন আর দ্বিতীয় প্যান কার্ডখন দুইখনে আপনি আপলোড করে দিব লগত আপনি আধার কার্ড আপলোড করে দিব আর আপনার সিগনেচারটো তলত মারি পেলায় আপনি আপলোড করে দিব তেতিয়া আপনার যিখন প্যান কার্ডৰ নম্বৰ আপনি সারেন্ডার করবলে দি থৈছিলে সেই প্যান কার্ডৰ নম্বৰটো আপনার আধার কার্ডৰ লগত ডি লিংক হয়ে যাব যদি আপনার আধার কার্ড লিঙ্ক আছিল আর যদি আপনার আধার কার্ড লিঙ্ক নাছিল তে আপনি এটো মেইল করিব দরকারই নাই তথাপিও আপনি এটা মেইল করে দিব তেওঁলোকে চেক করে গম পাব যে আপনার আধার কার্ড লিঙ্ক আছিল না নাই যদিহে আছিল তে ডি লিঙ্ক করিব আর যদি আধার কার্ড লিঙ্ক নাই তে আপনার এনেকেই থাকিবলৈ দিব ইয়ার পিছত আপনার সেকেন্ড স্টেপটো আপনি কেনেকে করিব সেকেন্ড স্টেপটো ব্যবহার করবলৈ হলে আপনি মই এটো কাটি দিছো সেকেন্ড স্টেপটো ব্যবহার করবলৈ ইয়াত আপনি এটা নতুন পেজ ওপেন করে লব আর ইয়াত টাইপ করিব আইটিআর আর এন্টার মারি দিব ইয়াত আপনি দেখিবলৈ পাইছে incometax.gov.in ইয়াত আপনি ক্লিক করে দিব ইয়ার পিছত অকমান তললৈ আহিব তললৈ অহাৰ পিছত আপনি ইয়াত এটা অপশন দেখিবলৈ পাইছে নাও ইয়োর এও এওত আপনি ক্লিক করে দিব ইয়াত আপনার যিজন প্যান কার্ডৰ এসাইনিং অফিসার আছে সেইজনৰ লগত আপনি কন্টেক্ট করব লাগিব সেইজনক বিচাৰিবলৈ হলে আপনার সবরে প্যান কার্ডৰ বেলেগ বেলেগ থাকে সেইকাৰণে আপনার প্যান কার্ডখনৰ কোনজন এসাইনিং অফিসার আছে এও আছে সেইজন আপনি বিচাৰিবলৈ হলে প্রথমে আপনি ইয়াত প্যান কার্ড নম্বৰটো বহাই দিব আপনার মোবাইল নম্বৰটো বহাই দিব আর কন্টিনিউত আপনি ক্লিক করে দিব ইয়ার পিছত আপনি যিটো মোবাইল নম্বৰ বহাইছে সেই মোবাইল নম্বৰটোলৈ অটিপি আহিব সেই অটিপিটো আপনি বহাই দিব ইয়ার পিছত আপনি ভেলডেটত ক্লিক করে দিব ভেলডেটত ক্লিক করার লগে লগে আপনি আপনার বেসিক ডিটেলস খিনি আপনি সম্পূর্ণ দেখিবলৈ পাইছে ইয়াত আপনার APR দেখিবলৈ পাইছে AW AO টাইপ দেখিবলৈ পাইছে রেঞ্জ দেখিবলৈ পাইছে AO নাম্বার দেখিবলৈ পাইছে টেক্স পিয়ার দেখিবলৈ পাইছে ইয়াত আপনি আপনার ইমেল আইডি দেখিবলৈ পাইছে এই ইমেল আইডিটো আপনি ইমেল করিব লাগিব যদিহে আপনি দুখন প্যান কার্ড বনালে তে আপনি সেই এখন প্যান কার্ড সারেন্ডার করবলৈ হলে যেটো ইমেল আইডি আপনার ইয়াত লিখা আছে ইমেল আইডিটো আপনি কপি করে লব বা আপনি এই ইমেল আইডিটো কবাল লিখি লব আর সেই ইমেল আইডিতে আপনি ইমেল করিব লাগিব ইয়ার কারণে আপনি আকো ইমেল আইডিটো ওপেন করে লব ওপেন করে লওয়ার পিছত আপনি আকো কম্পোজার ইমেললৈ আহিব অহার পিছত আপনি আকো সেই ইমেল আইডিটো আপনি ইয়াত বহাই দিব যেটো ইমেল আইডি আপনার এসাইন অফিসার পাইছে
সেই ইমেইল আইডিটো আপুনি ইয়াত বহাই দিব। সাবজেক্টত আপুনি যিখন লেটাৰ আপুনি ডিলিং কৰিবলৈ পঠিয়াছিলে সেই লেটাৰখনে আপুনি আকৌ কপি কৰি আনি ইয়াত সাবমিট কৰি দিব। সাবজেক্টত আপুনি সেইটোৱে লিখি দিব নেকি আপুনি আগতে লিখিছিলে ডিলিং কৰিবৰ কাৰণে যিটো ইমেইল আইডিটো আপুনি লিখিছিলে সেই ইমেইল আইডিটোত লিখা যিখিনি আছে তথ্য সেইখিনি আপুনি আকৌ ইয়াত টাইপ কৰি দিব। টাইপ কৰি দিয়াৰ পিছত আপুনি তলৰ লেটাৰখিনি আপুনি আকৌ পেষ্ট কৰি দিব যিখন লেটাৰ নেকি আপুনি তাত লিখিছিলে সেই লেটাৰখনে আপুনি আকৌ ইয়াত সাবমিট কৰি দিব। ইয়াত মই এনেকৈ আপোনাৰ ব্লেংক ৰাখিছোঁ আপোনাৰ আপুনি ইয়াত আপোনাৰ নাম এড্ৰেছ এনেকৈ লিখি দিব। মই আগত আপোনাক কৈ গৈছোঁ যিখন আপুনি পেন কাৰ্ড চাৰেণ্ডাৰ কৰিব সেই চাৰেণ্ডাৰ কৰা পেন কাৰ্ডৰ নম্বৰটো আপুনি ইয়াত লিখি দিব আৰু আপুনি এটাচমেণ্ট কৰিব। এটাচমেণ্ট আপুনি ইয়াত দেখিবলৈ পাইছে এটাচত আপুনি ক্লিক কৰিব। ইয়াত আপোনাৰ ফুল নেম ছিগনেচাৰ য'ত য'ত আছে লিখি দিব পাৰিব। ইয়াৰ পিছত আপুনি এটাচত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত আপোনাৰ যিখন আপুনি স্কেনিং কৰি দিছে আপোনাৰ আধাৰ কাৰ্ড পেন কাৰ্ড সকলোখিনি আপুনি স্কেনিং কৰি পেলাই কম্পিউটাৰ লৈ ল'ব বা আপোনাৰ মোবাইল ফোনত আপুনি মোবাইল ফোনৰ যোগেদিও কৰিব পাৰে। আপুনি মোবাইল ফোনতো লৈ ল'ব পাৰে স্কেনিং কৰি বা আপুনি ভালকৈ ফটো মাৰি পেলাই আপুনি মোবাইল ফোনত লৈ ল'ব পাৰে কিন্তু আপোনাৰ ক্লিয়াৰিটি আহিব লাগিব যাতে আপোনাৰ ক'তো দাগ নাহে। যেনেকৈ আপুনি স্কেনিং কৰে তেনেকৈ আপোনাৰ আহিব লাগে তেতিয়াহে আপোনাৰ কামটো ভালকৈ হ'ব। সেইকাৰণে আপুনি পৰাপক্ষত স্কেনিং কৰিবলৈ চাব আৰু যদি আপোনাৰ স্কেনাৰ ক'তো সুবিধা পোৱা নাই তে আপুনি মোবাইল ফোনৰ যোগেদিয়ে স্কেনিং কৰিব পাৰে। তাৰ কাৰণেও এটা এপ্লিকেশ্যন আছে সেই এপ্লিকেশ্যনটো আপুনি বিচাৰিলে গম পাব প্লে ষ্ট'ৰত স্কেনিং কৰা বুলি। তাৰ পৰাও আপুনি স্কেনিং কৰি ভালকৈ আপোনাৰ ডকুমেণ্টছখিনি স্কেনিং কৰি পেলাই অপেনত ক্লিক কৰি আপুনি আপলোড কৰি দিব। আপলোড কৰাৰ পিছত আপুনি চেণ্ড কৰি দিব। চেণ্ড কৰাৰ পিছতে আপোনালৈ মেছেজ আহিব যে আপোনাৰ এখন পেন কাৰ্ড চাৰেণ্ডাৰ হৈ গৈছে বা আপোনাৰ অসুবিধাৰ কাৰণে এখন পান কাৰ্ড চাৰেণ্ডাৰ হ'ব পৰা নাই। আৰু যদি আপোনাৰ ইমেইলত চাৰেণ্ডাৰ হৈ নাযায় তে আপুনি ফিজিকেলি ভিজিট কৰিব লাগিব। তাত গৈ যিখিনি আপোনাৰ ডকুমেণ্টছ আছে সেইখিনি লৈ যাব লাগিব। লৈ গৈ পেলাই আপুনি তাত ফিজিকেলিভাৱে আপুনি চাৰেণ্ডাৰ কৰি আহিব লাগিব। সেইকাৰণে আপুনি কোনো এখন পেন কাৰ্ডে বনাব আৰু যদি আপোনাৰ পেন কাৰ্ডখন ভুল হৈ আছে কাৰেকশ্যন কৰিব পাৰিব। মোবাইল নম্বৰ আপডেট কৰিব পাৰিব, আধাৰ লিংক কৰিব পাৰিব, সকলোখিনি আপুনি কৰিব পাৰিব সেই একেটা পান কাৰ্ড নম্বৰতে। আপুনি এবাৰ পান কাৰ্ড বনোৱাৰ পিছত দ্বিতীয়বাৰ পেন কাৰ্ড বনাব আৰু দৰকাৰে নাই। এনেকেই আপোনাৰ যদি দুখন পেন কাৰ্ড আছে আপুনি এখন পেন কাৰ্ড চাৰেণ্ডাৰ কৰিব পাৰিব। যদিহে ভিডিঅ'টোৰ ইনফৰমেশ্যনখিনি হেল্পফুল লাগিল লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব। ধন্যবাদ।